প্রিয়তমা গানের মিউজিক হচ্ছে এটা। আর ধুম্বা চালে গানের মিউজিক হচ্ছে এইটা। আমার কাছে তো একই রকম লাগতেছে, নাকি আপনাদের কাছেও একই রকম লাগলো? বাই দ্য ওয়ে, কে কোথা থেকে কপি করছে সেইটা নিয়ে আজকে টপিক না, আজকে টপিক হচ্ছে প্রিয়তমা গানের কভার সং। তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা। তো আজকের ভিডিওতে আমরা প্রিয়তমা গানের যেগুলো কভার সং আছে সেগুলো তো দেখবই। প্রিয়তমা গানটি এতটাই ট্রেন্ডিং যে পুরো সাইক্লোনের মতো বইতেছে সোশ্যাল মিডিয়াতে। এনিওয়ে, শুধু কভার সং না, অনেক সেলিব্রিটি এই গানে অলরেডি পারফর্ম করেছে। এই যেমন রোশান এই গানে নাচা গানাও করে ফেলেছে অলরেডি। এগিয়ে বলে সুপারস্টার ট্যান্ড। আর অপু বিশ্বাস, বালাম, কোনাল এদের খালি গলায় গান তো শুনবই, সেই সাথে বিভিন্ন প্ল্যাটফর্মে যারা এই গানটি কভার করেছে সেইখান থেকে তাদের মধ্য থেকে বাছাইকৃতদের ধরে আনছি আজকের এই ভিডিওতে। সো লেটস গেট স্টার্টেড। তো প্রথমত এই সুন্দরীর কণ্ঠে শুনবো, ওকে স্টার্ট করো। হোয়াট আ ভয়েস রে ভাই, একেবারে ভার্সেটাইল ভয়েস। ও অসাধারণ, যেমন চেহারা তেমন ভয়েস, হাই হাই ক্রাশ খাইছি। তো যাই হোক, এর পরবর্তীতে আমরা আরেকটা আপুর কণ্ঠে এই কভার সংটি শুনব। যত কথা রাখা ছিল বুকে জমা, যত কথা রাখা ছিল বুকে জমা, তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা। ও অসাধারণ গাইছে। আচ্ছা এবার ওই কলিটা গান, চিরদিন পাশে থেকো সুখে দুঃখে জড়িয়ে, অভিমানে আবদারে মায়া দিও ছড়িয়ে। চিরদিন পাশে থেকো সুখে দুঃখে জড়িয়ে, অভিমানে আবদারে মায়া দিও ছড়িয়ে। ও শাবাস, তুমি 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 শুধু তোমারই উপমা, তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা। ভালোই আছে, কি বলেন? ওয়াও, পুরো প্রফেশনালি কিবোর্ড নিয়ে বসেছে, বাজানোটা জোস ঠিক আছে। এবার গান গাও তো দেখি কেমন লাগে। যত কথা রাখা ছিল এই বুকে জমা, ছেলে না মেয়ে গাইতেছে, এমন লাগে কেন কণ্ঠ? তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা। ও না, এটা তো এরই কণ্ঠ, তো এমন লাগলো কেন? আমার আকাশ নীলে তুমি যে নীলিমা, তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা। এই ছেলেটা ভালোই গান করে, কি বলেন আপনারা? একটু ইকো দিছে, ইকোটা না দিলে আরো বেশি ভালো হতো। ও প্রিয়তমা, ও প্রিয়তমা, ও প্রিয়তমা, আমার প্রিয়তমা। যতনে তোমাকে রেখে এই মন লুকিয়ে, ভালোবেসে ভেসে যাব সপথ পেরিয়ে, মনের উঠোনে ভেসে যাবে পূর্ণিমা। এই আপুটা প্রায় সব ধরনের গানই কভার করে থাকেন। যাই হোক, একবার মিউজিক দিয়ে প্রফেশনালি গাওয়ার চেষ্টা করেছেন। চিরদিন পাশে থেকো সুখে দুঃখে জড়িয়ে, অভিমানে যাক, দেখতেও কিউট এন্ড আপুটার ভয়েসটাও অনেক কিউট।
তো আপনাদের কাছে এই আপুটার কণ্ঠে প্রিয়তমা গানের কভার সং কেমন লেগেছে অবশ্যই জানাবেন। তো যাই হোক, এবার ইন্ডিয়ান একজন ভাইয়ের কণ্ঠে আমরা কভার সং শুনবো। তিনিও মূলত প্রায় সব সিনেমার গানগুলো কভার করে থাকেন, মোটামুটি ভালোই গেছেন। ওয়েল, এবার আমরা অপু বিশ্বাসের কণ্ঠে গান শুনবো। লজ্জাও বাইতেছে দেখছি। আরে অপু, লজ্জা বাদ দিয়ে শুরু করো। তুমি 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 ক্যামেরার দিকে তাকিয়ে ভালো করে বলো। তুমি 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 শুধু তোমার উপমা, তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা, তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা। এই পাশে দেখি আবার কোন ধামড়া বেটা গান গায়। যাই হোক, অপু মোটামুটি ভালোই কভার করেছে, এবং সে গানটা যখন গাইতেছিল আমার মনে হচ্ছিল সে মন থেকে গানটা গাইতেছিল সাকিবের জন্য। তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা। এবার সাকিবকে একটু কংগ্রাচুলেশন জানাও। কংগ্রাচুলেশন সাকিব, তুমি যে বাংলাদেশকে একটা চলচ্চিত্র জগৎকে ধরে রেখেছো সেটার প্রকাশ আবারও হলো। যে যে কিছুই বলুক না কেন, বা তোমাকে যেভাবেই মানুষ যেভাবেই ভালো মন্দের মধ্যে দিয়ে যাক না কেন, প্রতিভা মানুষকে কখনো আটকে রাখে না, তারই আরেকটি প্রমাণ প্রিয়তমা দিয়ে। বাহ বাহ, অপুর অ্যাটিটিউড দেখে মনে হচ্ছে আবার সাকিবের সাথে ঘর করবেই করবে। তবে আমার মতে সাকিবের উচিত হবে না অপুকে নেয়া, নতুন কোনো বিদেশিকে এবার বিয়ে করা উচিত। কোনো দেশি মাল নেওয়া যাবে না, এবার বিদেশি তোমার টার্গেট থাকতে হবে, বুঝছো? তাই? হ্যাঁ তাই। তো যাই হোক, এবার আমরা অরিজিনাল শিল্পী কোনালের খালি গলায় গানটি শুনবো। তুমি 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 শুধু তোমারই উপমা, তোমাকে জানিয়ে দিলাম প্রিয়তম, যত কথা রাখা ছিল বুকে জমা, যত কথা রাখা ছিল বুকে জমা, তোমাকে জানিয়ে দিলাম প্রিয়তমা। বালামু কিন্তু গানটি খালি গলায় গিয়েছে। যত কথা রাখা ছিল বুকে জমা, তোমাকে জানিয়ে দিলাম এবং সবচেয়ে বড় কথা হলো প্রিয়তমার মধ্য দিয়ে বালাম প্রায় 10 বছর পর কামব্যাক করেছে। আর এই গানের একটা অদ্ভুত জিনিস বলি আপনাদেরকে, গানটা যখন সবাই দেখতেছে 70% মানুষ সাকিব খানকেই দেখতেছে। আলাই 45 বছর বয়সেও যে চেহারা, যে ফিগার ধরে রাখছে, মাশাল্লাহ। মানে নায়িকার দিকে 30% মানুষও নজর দিতেছে না, সবাই খালি সাকিব খানকেই দেখতেছে। অলরাইট গাইস, আজকের ভিডিওটি এই পর্যন্তই। কার ভয় যে গানটি আপনাদের কাছে ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানান, বিকজ আই ওয়েটিং ফর ইওর কমেন্ট। অনেকদিন পর তোমাদের কমেন্ট পড়বো। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই। তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা।